আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ান্স মম। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে লাউ শাক দিয়ে ভাপা কই। এটা এতই মজাদার যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, আর তাই আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এর জন্য আমাদের প্রথমেই লাগছে লাউ শাক। তো আমি এখানে লাউয়ের কচি শাক নিয়েছি, এখন এগুলোকে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমার শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা সাইডে রেখে আমরা মাছের ম্যারিনেটটা করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মেখে নিয়ে এখন এর মধ্যে আমি কই মাছ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে ইলিশ মাছও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা অন্যরকম আসবে। কই মাছ দিয়ে করলে এটা খেতে অসম্ভব মজা লাগে, আর চেষ্টা করবেন দেশি কই নিতে। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে এখন আমরা পাতাগুলোকে বিছিয়ে নিচ্ছি। একটার উপর একটা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যেন কোনো দিক থেকে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে সেদিক দিয়ে দেখা যাবে মশলাটা বের হয়ে যাবে। তো আমি খুব ভালো করে পাতাগুলো বিছিয়ে নিয়ে এখন এর মধ্যে সেই মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এবং মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন সাইড দিয়ে আমি আরও কিছু পাতা দিচ্ছি। শাকটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণে নিতে পারেন, এর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। তো আমি এইটুকুই নিলাম। এখন পাতাগুলোকে সুন্দর করে মুড়ে আমি একটা সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি, যেন এটা খুলে না যায়। আমি আজকে এটাকে চুলায় ভাতের মধ্যে ভাপ দিব, তবে আপনারা চাইলে রাইস কুকারেও ভাপ দিতে পারেন। আর এটা রান্না করার জন্য অবশ্যই বসানো ভাত রান্না করতে হবে, যতটুকু চাল নিতে হবে তার ডাবল পানি নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে আমি 2 কাপ চালের সাথে 4 কাপ পানি দিয়ে জাল করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে এই মোড়ানো পাতাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো করে দিয়ে রান্না করব, ভাতটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে বেশ কিছুক্ষণ রান্নার পরে দেখতেই পাচ্ছেন আমার ভাতগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। এখন এটা অনেক গরম, তো গরম অবস্থায় এটা আমি তুলব না, এখন এভাবেই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ভাতের উপর থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি, এখন সুতাটা কেটে সরিয়ে নিচ্ছি। এখন আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পাতাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভেতরের মাছগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে। মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কিছুটা মশলা রেখে শাকগুলোকে এভাবেই আমি ভর্তা করে নিচ্ছি। শাকটা ভর্তা করা হয়ে গিয়েছে, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা যে কত মজাদার যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন অনুরোধ রইল বাসায় একবার ট্রাই করবেন। আমি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।